फ्रेंड्स लिपि आबार चले एसेछि तोमादेर सामने नतून किछु निये एपिस किछु मिछुते किछु मिछु देखाबो बोले तार आगे बोलो तोमरा केमन आछो सबाई आशा करि भालो आछो ईश्वरेर काछे कामना करि तोमरा सबाई सुस्थ थाको भालो थाको साबधाने थाको चारिदिके आमादेर जा परिस्थिति एखन भालो थाकाटा एकटा विशाल ब्यापार যাই হোক যা আমাদের মেনটেন করতে হবে এখন মাস্ক পরা দূরত্ব মেনটেন করা স্যানিটাইজিং করা সেগুলো তো অবশ্যই করছে সবাই নিজের স্বার্থে পরিবারের স্বার্থে এগুলো করতেই হবে এখন সব কিছুর মধ্যে নিজেদের লড়াই করে বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে খুশিতে থাকতে হবে চেষ্টা তো করতেই হবে বলো যাই হোক তোমরাও করছো আমিও করছি নিজের পরিবারের জন্য নিজের জন্য বাঁচতে হবে পরিবারকে ভালো রাখতে হবে থাক আর মন খারাপের কথা বলে লাভ নেই এখন লিপিস কিছু মিছুতে আজকে আমি কি করি আজকে আমি করি টক আচার টক আমের আচার কেন এখন চারিদিকে কাঁচা আম ভর্তি তা চেষ্টা করি আজকে তোমাদের টক আচার করে দেখাই কেমন হবে নিশ্চয়ই ভালোই হবে যাই হোক নিজের প্রশংসা নিজে কেন করব তোমরা করে দেখবে আশা করি ভালো হবে তা চলো কিভাবে করছি কি দিয়ে করছি তোমাদের দেখাই ওকে এসো আমার রান্নাঘরে দেখো আমি যে আমের আচার করব টক আমের তার জন্য আমি গোটা আমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এরপর ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদে রাখবো কারণ এখন সকাল সারা দুপুরটা রোদে রেখে তারপরে বিকেলবেলা আমি বা সন্ধ্যাবেলা আমি রেডি করব আচারটা রোদে না রাখলেও হয় তাও একটু রেখে পড়বো আর কি হাই ফ্রেন্ডস আজকে লিপিস কিছু মিছুতে টক আচার করব বলেছিলাম টক আমের আচার চলে এসেছি তা কি কি লাগছে তোমাদের দেখাই দেখো গ্যাস চালিয়ে দিয়েছি দিয়ে আমি কেটে 8 থেকে 10টা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে কড়াই একটু নেড়ে নিয়ে আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব একে একে মশলাগুলো করে নিই মানে কড়াই নেড়ে নিই মশলাটা দিয়ে আচারের গন্ধ বোঝাই যাচ্ছে গ্যাসটা এবার অন করি যেহেতু এই আচারটা তেলেই পুড়ে থাকবে আমগুলো তাই তেলটা ন্যাচারালি একটু বেশি লাগবে তেলটা আমি কড়াইটা গরম করে নিয়ে তেল দেবো এই তেলটা গরম হয়ে গেলে আমগুলোর মধ্যে দিয়ে মশলাগুলো দিয়ে মিক্স করে নেব এবারে আমগুলোতে সব মশলাগুলো মিক্স করব আমি তাই আমটা আমি এই বোলটার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম মশলাগুলো
নুন দিচ্ছি, এতে একটু নুন বেশি হলেও ক্ষতি নেই, তবে পরিমাণ মতো বুঝে তোমরা দেবে। নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সাধারণত আমি এই টক আচারে মিষ্টি দেয় না, তাও আমি একটু মিষ্টি দিই, কারণ মিষ্টিটা দিলে স্বাদটা ভালো হয়। তোমরা দিতেও পারো নাও পারো। এবারে যে তেলটা আমি গরম করেছি সেই তেলটা এর মধ্যে ঢেলে এবার এটাকে মিক্স কর। দেখো আচারটা দেখতে এরকম হয়েছে। মিক্স করে সব মশলা এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো অল্প। এটা তোমরা মাঝে মাঝে রোদে দেবে, আর সবসময় আচার কাচের জারে বা কাচের বয়ামে রাখতে হয়, নইলে নষ্ট হয়ে যায়, মায়ের কাছে শুনেছি তাই। তো এটা আমি এখন এতে কাচের একটু বাদে কাচের বয়ামে ঢেলে দেবো। হয়ে গেল আমার টক আচার, আমের টক আচার। এটা তুমি ভাত, তারপরে পরোটা, দারুণ লাগবে, মানে আমার নিজেরই জল আসছে, আমি আর কি বলবো, কারণ টক আমার তিন্নির ভীষণ প্রিয়। ওর বাবা অত টক খায় না, তাও ছাড়ে না। ঠিক আছে, এবার তিন্নিকে দিয়ে টেস্ট করিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। চলো এসো। अगर आप लोगों को भी अच्छा लगा तो लाइक शेयर और सब्सक्राइब कर देना। बाय बाय।